নমস্কার বন্ধুরা, ঝুমঝুমি ওয়ার্ল্ড চ্যানেলের গল্পের আসরে প্রত্যেককে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি গল্প। গল্পটির নাম হলো ডাকাতের গল্প। এই চ্যানেলের যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমার ভুলগুলো পরবর্তীকালে আমি শুধরে নিতে পারি। আরও নতুন কিছু শোনার ইচ্ছে হলে আপনাদের আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা চলুন গল্পটি পাঠ করে আপনাদের শোনাই। গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্বর বাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্বর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে, তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল, উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল, এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল, দা দিয়ে তার গলায় পৌঁছ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্বর বাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলের অম্লশূল, বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আজ্ঞে, সে তো সাত ক্রোশ হবে, আজ সেখানে যাবেন না। পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি দশটা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ দুক্রোশ পথ গেছে, এমন সময় মড়মড় করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি, বিশ্বম্বর বাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে।
শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে, ওই যে কারা এসেছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্বরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধু বললে, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ঠ। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত, ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে পাঁচজন। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বললে, খবরদার। ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগল। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুড়ে মারলে, তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের দিকে ঝাঁপিয়ে পড়ল, বাকি দুজনে দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। বিশ্বম্বরবাবু বললেন, এইবার বাক্সটা বের করো। শম্ভু বললে, কেন, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন, ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্বরবাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে। একে একে সব বেহারা ফিরে আসে, বলগু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু। তখনও তার হৃৎপিণ্ড কম্পমান। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি পরবর্তী সময়ে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।